কেনা বাঁশি বাই বড়াই কালিনি নাই কুলে, কেনা বাঁশি বাই বড়াই এ গোঠ গোকুলে। আকুল শরীর মন বেয়াকুল মন, বাঁশিও শবদে মন আওলাইল রন্ধন। তো কে বাঁশি বাজাচ্ছে বড়াই এই কালিন্দির কুলে? কে বাঁশি বাজাচ্ছে বড়াই আমার এই গোঠ গোকুলে? আকুল হয়ে যাচ্ছে আমার সেই বাঁশির শব্দে মন শরীর, ভুল হয়ে যাচ্ছে আমার রান্নাবান্নায় সাংসারিক কাজে। রাধার এই অতৃপ্ত যন্ত্রণা, এই কাতর হৃদয়ের ডাক কার প্রতি? রাধা ডাকছে কৃষ্ণকে, রাধা চাইছে কৃষ্ণকে। এই রাধা আর কৃষ্ণকে নিয়ে লেখা হয়েছে অনেক অনেক রোমান্টিক কাব্য। তবে এর মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন। তো এই আলোচনাটি করার আগে বলি যে এই টপিকটি আছে কোন কোন সিলেবাসে। প্রথম তো ক্লাস ইলেভেনে নতুন যে সিলেবাস হয়েছে সেখানকার ফার্স্ট সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন টপিকটি রয়েছে। আর কোথায় আছে? যারা বাংলা অনার্স নিচ্ছ বা পাস কোর্স, এখন ধর অনার্স বা পাস কোর্স বলে কিছু নেই, আছে অনার্সের পরিবর্তে মাইনর বাংলা আর পাস কোর্সের বদলে আছে মেজর। তো মাইনর আর মেজর এই টপিকটা, বা যে কোনো ক্ষেত্রে এমনিতেও দেখা যায় বা অন্যান্য টপিকেও দেখা যায়, মেজর আর মাইনর সাবজেক্ট বাদ দিয়েও অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ মধ্যযুগীয় সাহিত্যের এই পার্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে, নেট সেটে পরীক্ষাতে থাকে। কিন্তু বিষয় হলো আমরা যদি হঠাৎ করে কতগুলো শর্ট কোশ্চেন আনসার রেডি করার চেষ্টা করি এই টপিক থেকে বা যে কোনো টপিক থেকে, তো আমরা নিশ্চিত রূপে এটা জেনে গেছি যে সেই টপিক থেকে আমরা আর যাই হোক বিশেষ কিছু উন্নতি সাধন করতে পারবো না। কেন? কারণ আমরা সেটার গভীরতা বা বিষয়বস্তু কোনোটাই জানি না, আমরা তার কাব্য বৈশিষ্ট্য বা গুরুত্ব বুঝি না, আমরা সেটার ভাষা প্রয়োগ বা অলঙ্কারের যে মাধুর্য বা লেখনী শক্তির যে প্রয়োগ করেছেন লেখক তার সম্পর্কে কিছু যদি ধারণা না রাখি তাহলে অকারণে সমস্ত বড় প্রশ্নের উত্তর বা শর্ট কোশ্চেন প্রশ্নের উত্তর প্রস্তুতি করলেও কিন্তু আমাদের মধ্যে সেখানে একটা ত্রুটি থেকেই যাবে। আজ সেই শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি চর্যাপদের আলোচনা যারা দেখনি তারা দেখে নাও। চর্যাপদের আলোচনা দেখতে গেলে তোমরা জানতে পারবে যে আমাদের বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীনতম যে গ্রন্থটি বা বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীনতম যে নিদর্শন বা প্রমাণটি সেটি হলো চর্যাপদ। সেটা লেখা হয়েছে প্রাচীন বাংলা সময়ে অর্থাৎ নবম থেকে ওই দ্বাদশ শতাব্দী পর্যন্ত। কিন্তু তারপরে কী হলো? তারপরে তুর্কি আক্রমণ হলো, সেখানে এসে থামিয়েছিলাম আমাদের এর আগের আলোচনা, সেখান থেকে আমরা আলোচনা শুরু হচ্ছে। তুর্কি আক্রমণ কখন হলো? 1203 থেকে, এবং মোটামুটি 150 বছর ধরে চললো অন্ধকার যুগ, যে সময় কিছু লেখালেখি কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু তারপরে যে সাহিত্যটি লেখা হয়েছিল তার নাম শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে সেই সময়টাকে কি বলা হয়? সেই সময়টাকে মধ্যযুগ বলা হয়, তাই তো? 1200 থেকে 1800 সময়টাকে মোটামুটি আনুমানিকভাবে 1200 থেকে 1800 বা 1350 থেকে কিন্তু 1707 মানে ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত, কবি ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত সময়কালকে মধ্যযুগ ধরা হয়। এই মধ্যযুগের দুটো পার্ট, একটা হচ্ছে 1350 থেকে 1500 আর একটা 1500 থেকে 1760। তো এই প্রথম পার্টটিকে বলা হয়, 1350 থেকে 1500 সময়টিকে বলা হয় প্রাক চৈতন্য যুগ, মানে চৈতন্য মহাপ্রভুর জন্মের পূর্বের সময়, এবং পরবর্তী পার্টটি বলা হয় চৈতন্য পরবর্তী যুগ। আবার এই চৈতন্য পূর্ব যুগটিকে বলা হয় যে আদি মধ্যযুগ, আবার পরের পার্টটিকে বলা হয় অন্ত মধ্যযুগ। তো আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগের শ্রেষ্ঠ এবং অন্যতম যে নিদর্শনটি বাংলা ভাষায় লেখা সেটি হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন। এটি কেমনভাবে লেখা? গল্প না, তখন কিন্তু গল্প শুরু হয়নি। তবে হ্যাঁ, গল্পই বলবো অর্থাৎ কাহিনী বলবো কবিতার স্টাইলে, কাব্য কাহিনী বলতে পারি আমরা, এবং গানের সুরে সুরে এটা গীতিধর্মিতা রয়েছে বা গীতি কাব্য বলা যেতে পারে সেটিকে।
এবং সেখানে দেখা যায় সংলাপ মানে নাটকের স্টাইলে তিনজন চরিত্র, কৃষ্ণ, রাধা আর বড়াই, এই তিনজনের মধ্যে কথোপকথন চলছে, যেন আমরা সুন্দর সুন্দর করে আমরা আলোচনার সূত্রে আমরা জানতে পারবো যে এরা তিনজন পরস্পরের মধ্যে কীভাবে গল্প করছে। কিন্তু প্রশ্ন হলো এই কাব্যটি কোথায় ছিল, কোথা থেকে পাওয়া গেল, কবি পাওয়া গেল এবং সেটা কবে নতুন করে প্রকাশ করা গেল, তো সেটা বিষয় হলো। প্রথমেই বলি যে বাংলা সাহিত্যের একেবারে প্রাচীনতম নিদর্শন যদি চর্চা করা হয় তাহলে তার পরবর্তী নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটি লিখেছেন কে, তিনি লিখেছেন বড়ু চণ্ডীদাস। এই কাব্যের মধ্যে এক জায়গাতে লেখা আছে বাসুলি শিরে বন্দী আ গাইল বড়ু চণ্ডীদাস, অর্থাৎ বড়ু চণ্ডীদাস এই গানটি গাইলেন যিনি থাকতেন বাসুলি মন্দিরের আশপাশে বা সামনে এবং তিনি বাসুলির দেবতার কিন্তু আরাধনা করতেন মানে বন্দনা করতেন। এই থেকে আমরা আর অনুমান করতে পারি যে সেটি কোন জেলাতে আছে। তবে তার আগে বলে রাখি যে কে, কবে, কোথা থেকে এটি আবিষ্কার করলেন, তার নাম হচ্ছে, ব্যক্তিটির নাম হচ্ছে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যত বল্লভ। এই বানানটিতে সাধারণত প্রচুর ভুল হয়, এই যে শ্রী বসন্ত রঞ্জন রায় এতদূর হলো, এবার বিদ্যত বল্লভ উচ্চারণটা বয়বস্যই দয়ে বফলা, আবার দয়ে বফলা, এই যে হলো বিদ্যত বল্লভ, বয়বস্যই দয়ে বফলা, আবার দয়ে বফলা এবং তারপরে লয় ল ভ বিদ্যত বল্লভ, এটা একটু তোমরা মাইন্ডে রাখবে। এমসিকিউ খেওয়ার ক্ষেত্রে কিন্তু বা বড় প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে এই বানানটির দিকে খুবই নজর দেন এক্সামিনাররা। এবার তিনি কোথা থেকে কবে খুঁজে পেলেন এই গ্রন্থটি, 1909 খ্রিস্টাব্দে খুঁজে পেলেন বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের মাচার উপর থেকে। কি বললাম, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের মাচার উপর থেকে এই গ্রন্থটি পেয়েছিলেন। গ্রন্থটি সম্পূর্ণভাবে কমপ্লিটলি একেবারে অক্ষত অবস্থায় পাওয়া যায়নি, সেটা অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যদিও সেখানে সেই বইয়ের ভেতর দিকে একটি নাম পাওয়া যায়, তার নাম ছিল শ্রী কৃষ্ণ কীর্তন, কিন্তু ছিল না তার সেখানে নাম ছিল, একটা চিকুট ছিল, সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। মনে রাখতে হবে চর্যাপদ আবিষ্কার করা হয়েছে করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907-এ, আর শ্রী বসন্ত রঞ্জন রায় গন্ধক বিদ্যুৎ বল্ল এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করলেন 1909-এ। কিন্তু তারা দুইজনই একই সাথে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নতুন করে এই দুটি গ্রন্থকে সম্পাদনা করেছিলেন, কততে, 1916-তে। কিন্তু সেই সময় শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যত বল্লভ এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি পরিবর্তন করে গ্রন্থটির নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন, এবং তিনি পরীক্ষা করে দেখেন যে এই কবিতাটি বা পুরো কাব্য গ্রন্থটি বা কাব্যটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে বড়ু চণ্ডীদাস। তবে অনেক জায়গায় কিন্তু ভণিতা মানে নিজের নাম যে কৌশলে কবিরা ঢুকিয়ে দেন, মধ্যযুগের যে একটা বিশেষ রীতি, প্রত্যেক কবিতার মধ্যে দেখবা কবি নিজের নাম, বংশ পরিচয়, জন্ম স্থান সব দিয়ে দেন, কৌশল করে, এই কৌশলটা করে ভণিতা করা কমপ্লিট। এবার এই ভণিতা করতে গিয়ে কিন্তু এখানে কবি বারবার নিজের নাম পরিবর্তন করছেন, কখনো লিখেছেন বড়ু চণ্ডীদাস, কখনো লিখেছেন অনন্ত চণ্ডীদাস, কখনো বীজ চণ্ডীদাস, তো আবার কখনো দীন চণ্ডীদাস, এত রকম চণ্ডীদাস একটা সমস্যা কিন্তু আছে। আর কি আরেকটা আছে, বীরভূমের নান্নুর বলে একটি অঞ্চল এবং বাঁকুড়ার ছাতনা অঞ্চল, এই দুই জায়গাটার মধ্যে কোথায় যে কবির আসল বাসস্থান ছিল মানে জন্মস্থান ছিল সেটা এখন জানতে পারিনি, কারণ এটা নিয়ে একটা বিতর্ক আছে, কারণ দুই জায়গাতে কিন্তু বাসুলির মন্দির রয়েছে, গেল এই কথা। আচ্ছা, এইবার এইখানকার মধ্যে এই যে কাব্যটা এর খণ্ড কটা আছে আর বিষয়বস্তু কী আর এখানে চরিত্র কটা, প্রথমে বলি এর চরিত্র হচ্ছে তিনটি, শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা এবং বড়াই। এই ক্ষেত্রে আমরা দেখব যে কাহিনী 13টা খণ্ড নিয়ে তৈরি হয়েছে, কাহিনীগুলোকে সবিস্তারে আলোচনা করব এই আলোচনায়, তাতে কোনো সমস্যা হবে না তোমাদের বুঝতে, কিন্তু তার আগে এই কাব্যটির কাব্যগুণ বা কাব্য বৈশিষ্ট্য বা গুরুত্ব সম্পর্কে কয়েকটা ধারণা তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই। এই কাব্যটি 13টা খণ্ড নিয়ে তৈরি, যার প্রত্যেকটি নাম আমি এক এক করে বলছি মন্দির স্মরণ, জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দান খণ্ড, নৌকাখণ্ড,
ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হাড়খণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং শেষ রাধা বিরহ। আমি নামগুলো দেখে বলছি এই কারণে যে কোনোটার যেন কোনোটার পরিবর্তন হয়, মানে একটা আরেকটার পরে যেন না হয়, কারণ এগুলো পুরোটা শ্রীকৃষ্ণের জীবনটাকে দর্শন করানো হয়েছে। পুরো একটার পর একটা কিন্তু ক্রমান্বয়ে নামবে, একটার পর একটা তুমি করতে গিয়ে কোনো চেঞ্জ করে দিতে পারবে না, চেঞ্জ করতে গেলে কিন্তু সেটা বিষয়বস্তু থেকে তুমি হারিয়ে যাবা। কেমন? শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে যে সময় চিরকালের জন্য রাধাকে ত্যাগ করে, বৃন্দাবনকে ত্যাগ করে চিরকালের জন্য মথুরায় চলে যাচ্ছেন, সেই সময় পর্যন্ত কিন্তু কাহিনী রয়েছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। তবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা বলি, যে এই কাব্যটির মধ্যে কিন্তু যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই কাব্যটির চর্যাপদ, এবং পরবর্তীকালে ওই যে মঙ্গল কাব্য, তারপরে বৈষ্ণব পদাবলী লেখা হলো, এই চর্যাপদ আর মঙ্গল কাব্য ও বৈষ্ণব পদাবলী এইগুলির মাঝে একটা সেতু হয়ে তৈরি করে রেখেছে, বা একটা যোগসূত্র তৈরি করে রেখেছে ভাষার দিকে আমরা বিচার করতে গিয়ে দেখতে পাবো। এবং পাশাপাশি এখানে কিন্তু ভাগবতকে গুরুত্ব দেওয়া হয়নি, তার তুলনায় গুরুত্ব দেওয়া হচ্ছে জয়দেবের গীত গোবিন্দম এর কাহিনীকে। আর কি করা হয়েছে এইখানে কিন্তু আমরা যদি খুব ভালো করে নিখুঁতভাবে পড়ি তাহলে দেখব রাধা এবং কৃষ্ণ কেউই স্বর্গের দেবতা হিসেবে এখানে প্রতিষ্ঠা পায়নি, এখানে প্রতিষ্ঠা হয়েছে সাধারণ রক্ত মাংসে করা মানুষের জীবনের সাথে, তাদের জীবন মিলে গেছে, তাদের জন্য একটা রক্ত মাংসে করা সাধারণ মানুষে পরিণত হয়েছে, মানব মানবীতে পরিণত হয়েছে। এবং রাধার ক্ষেত্রে আমরা যেটা দেখব যে সে কিন্তু সাধারণ নারী থেকে কীভাবে ধীরে ধীরে প্রেমময়ী নারীতে রূপান্তরিত হচ্ছে, কীভাবে সে সাবালিকা হয়ে উঠছে, সেই দৃশ্যটা আমরা এখানে দেখতে পাবো। যদিও এখানে বেশ কতগুলো স্থূল বা অমার্জিত স্থূলতাকে আমরা দেখতে পাবো। স্থূলতা কাকে বলে? যেমন ধরো যে আমরা কথা বলতে বলতে কখনো কখনো কতগুলো বিষয় কিন্তু এড়িয়ে যায়, বা আমাদের ইচ্ছা যা হয় তার সবটা কিন্তু ভালো নয়, কিছু খারাপ ইচ্ছেও থাকে, সেগুলোকে আমরা প্রতিষ্ঠা দিই না সমাজে, যদি দিয়ে দিই তাহলে সেটাকে সমাজ খারাপ দৃষ্টিতে দেখবে, তাই না? তো সেই জিনিসগুলো বলা হয় স্থূল চিন্তা। তো এই কাব্যে কিন্তু অনেক স্থূল জায়গায় স্থূল চিন্তা আছে, যেখানে দেখব শ্রীকৃষ্ণ জোর করছে নারীর উপর, অত্যাচার করছে রাধার উপর, রাধার সাথে জোর করে মিলিত হচ্ছে, রাধা আবার নিজের ঘর ছেড়ে নিজের স্বামী সংসারকে ছেড়ে দিয়ে কৃষ্ণের সাথে মিলতে চাইছে, এই যে জায়গাগুলো, এগুলোতে আমাদের মনে হতে পারে যে অমার্জিত স্থূলতা রয়েছে, এটা দেবদেবীর প্রসঙ্গে প্রয়োগ করা উচিত নয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সাহিত্য কিন্তু সমাজের আয়না বা দর্পণ, যা সমাজ সেই সমাজকে তুলে ধরেন সাহিত্যিক। তো শ্রীকৃষ্ণ আর রাধার চরিত্রকে এবং খানিকটা মানে পুরো বিষয়বস্তুটাকে কিন্তু শ্রীকৃষ্ণ রাধার জীবন থেকে কিন্তু বর্জনীদাস তুলে ধরেছেন এখানে, কিন্তু তার মধ্যে তিনি সম্পূর্ণ বাঙালিয়ানা পরিপূর্ণ করে দিয়েছেন বা ভরপুর করে দিয়েছেন। আরেকটা জিনিস, সেই সময় বাংলার সমাজ জীবন যেমন ছিল সেই রকমই সমাজ তৈরি করার চেষ্টা করছেন বর্জনীদাস এই কাব্যে। তাই এখানে অমার্জিত স্থূলতা যে বিষয়টিকে আমরা দেখব সেটা অমার্জিত স্থূলতা নয়, সেটা তৎকালীন জনরুচির একটা পরিচায়ক, এইটুকু আমরা বলতে পারি। এইবার তারপরে যে পার্ট সেটা হচ্ছে এই যে ভাষা ছন্দ সেগুলো নিয়ে। দেখো এখানে অনেক তৎসম শব্দ পাওয়া যায়, তৎসম কোনটা? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি কোনো রূপ পরিবর্তন না হয়ে সরাসরি চলে এসেছে বাংলা ভাষায়, সেই শব্দগুলো বলা হয় তৎসম শব্দ। তো এই কাব্যটি পড়তে গেলে আমরা দেখব প্রচুর পরিমাণে তৎসম শব্দ কিন্তু এখানে রয়েছে। আর কি পাবো? এখানে অনেক লৌকিক শব্দ মানে আঞ্চলিক শব্দ, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে ধরনের কথা বলি, শব্দ বলি, যেমন আজকের দিনে বা আরও কিছুদিন আগে পর্যন্ত সময় কিন্তু এই মেয়েরা মেয়েদের সাথে কথা বলার সময় টে শব্দটা প্রয়োগ করতো, এখন আমরা রে বলি। তো এইরকমভাবে সেই সময় কিন্তু রাধা বা বড়াই কিন্তু পরস্পরের মধ্যে কথা বলছে ল দিয়ে, লয়ে ওকার, ল কোথায় লো, বড়াই লো, রাধা লো, এই যে সখী লো, এই লোয়ের যে প্রয়োগ করছে এটা কিন্তু হচ্ছে লৌকিক শব্দ। আর কি বলছে, এখানকার যে ছন্দ সেটা হচ্ছে মিশ্রবৃত্ত ছন্দে লেখা, এবং মিশ্রবৃত্ত ছন্দের যে প্রাথমিক রূপ সেটাই কিন্তু এই কাব্যে রয়েছে। এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানকার উপমা অলঙ্কার প্রয়োগ, রূপ উৎপ্রেক্ষা শ্লেষ এই সব কিন্তু ছন্দের সরি অলঙ্কারের কিন্তু প্রয়োগ এই কাব্যে কবি করেছেন। যেমন এক জায়গায় পড়ি উপমা অলঙ্কার, উপমা অলঙ্কার কোন বিষয়টা সেটা নিয়েও আমি আলোচনা করব পরবর্তী পার্টগুলোতে। তো উপমা বিষয়টাকে যারা জানো তারা তো ঠিক আছে, যারা জানো না তাদের সংক্ষেপে জেনে নাও, যখন আমরা কোনো একটি বিষয়কে আরেকটি বিষয়ের সাথে তুলনা করি মতো দিয়ে, ন্যায় দিয়ে, রূপ দিয়ে, যেমন আমি বললাম যে সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, ঠিক আছে, বা পুরুষ সিংহ, তো এই বা এইভাবে আমরা যদি বলি যে নয়ন কমল,
বা কোমল লচন, মানে কোমলের নেই লচন বা নয়ন, নয়নটা কিসের মতো নাকি কোমলের মতো, পদ্মের মতো। আবার আমরা বলতে পারি মন মাঝি, মানে কি মন রূপ মাঝি, মাঝিটা কেমন নাকি মনের মতো। এই যে কথাগুলো এগুলো আমরা একটার সাথে আরেকটা তুলনা করলাম, এই দৃশ্যটা কিন্তু এই কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রয়েছে, এই উদাহরণটা রয়েছে। তাই এটাকে বলা হয় উপমা অলঙ্কার। উপমা অলঙ্কারের দারুণ প্রয়োগ করছে, একটি জায়গায় আমি পড়ে শোনাচ্ছি। বন পড়ে আগ বড়াই, মানে বন মানে অরণ্য পুড়ে যায় আগুনে, বড়াই জগ জনে জানি, জগতের সকল মানুষ জানে যে আগুনে বন পুড়ে যায় দাবানল হলে, কিন্তু মোর মন পড়ে যেন, বলছে আমার মন যখন পুড়ে তখন কিন্তু যেন কুম্ভার এলো পনি, কুম্ভার মানে কুমোর, কুমোর যারা মাটির তৈরি করে জিনিসপত্র, পনি মানে হচ্ছে মাটির তৈরি সেই হাঁড়িগুলো বা কলসিগুলো, সেটা যখন তৈরি করে না মাটির মধ্যে যখন তাপ দেওয়া হয় সেই আগুনটা পুরাটা কিন্তু সবাই দেখতে পায় না, কেবলমাত্র দগ্ধ হয় ভিতরে ভিতরে সেই মাটিটা বা সেই পাত্রটা। তো রাধা বলছে নিজেকে সেই কুম্ভারের পনির সাথে তুলনা করছেন, বলছে বন পড়ে আগ বড়াই জগ জনে জানি মোর মন পড়ে যেন কুম্ভারের পনি। এই জায়গা থেকে আমরা কিন্তু উপমা অলঙ্কারের একটা প্রসঙ্গ পেলাম। আরেকটি জায়গা আমি বলি, যেখানে সাধারণ নারী ছিল, যেখানে যেখানে তার প্রচুর ভয় ছিল রাধার মনের মধ্যে যে সমাজ কী বলবে, সংসার জীবন কী বলবে, আমি একজনের স্ত্রী আছি, হ্যাঁ সেই যে তার স্বামীর নাম কি আইহন, আইহনের স্ত্রী ছিল রাধা। তো এই আইহনকে সে হচ্ছে কি নপুংসক, অর্থাৎ সন্তান জন্ম দিতে সে অপারক, সে পারবে না, ঠিক আছে, সন্তান সে জন্ম দিতে সে এক ধরনের বন্ধা। তো তার সাথে কিন্তু গৃহসুখ বা যৌনসুখে কিন্তু তৃপ্ত নয় রাধা, এটা সেদিন বুঝতে পারলো যেদিন শ্রীকৃষ্ণ তার সাথে জোর করে সম্পর্ক তৈরি করলো বা মিলিত হলো। এই ঘটনাগুলো আমরা এখানে পাবো। তাই বলা হচ্ছে অমার্জিত কিছু স্থূলতা রয়েছে, তবে সেগুলো স্থূলতা বা অমার্জিত নয়, সেগুলো সমাজ জীবনের পরিচয়, সেগুলো সেখানে রাধা এবং কৃষ্ণ দুজনই কিন্তু মানুষ, মানুষ হিসেবে লেখক বা কবি কিন্তু সেখানে তুলে ধরেছেন তাদেরকে। আমি একটি পার্ট বা একটি একটি শ্লোক আমি পড়ে শোনাচ্ছি, যেখানে দেখা যায় যে সাধারণ নারী হয়ে কিভাবে রাধা ধীরে ধীরে প্রেমময়ী নারীতে সাবালিকাতে পরিণত হচ্ছে। কেনা বাঁশি বাটে বড়াই কালিনী নাই কুলে, কেনা বাঁশি বাটে বড়াই এ গোঠ গোকুলে, বলছে কে বাঁশি বাজাচ্ছে বড়াই বলতো, কালিন্দীর কুলে কেউ তো নাই, কালিন্দী নদীর কুলে কেউ তো নাই। কেনা বাঁশি বাটে বড়াই, কে বাঁশি বাজাচ্ছে বড়াই এ গোঠ গোকুলে, মানে আমি এই গোকুলে বসেও, গোঠ মানে হচ্ছে যারা গরু প্রতিপালন করে, তো সেই জায়গা থেকে তার প্রশ্ন যে আমি গোকুল থেকে শুনতে পাচ্ছি যে কে যেন বাঁশি বাজাচ্ছে কালিন্দীর কুলে। আর তার ফলে কী হচ্ছে, বাঁশির সুরে কী হচ্ছে, আকুল শরীর মোর বেয়াকুল মন, আমার শরীর আকুল হয়ে উঠছে, পাগল হয়ে উঠছে, মন বেকুল হয়ে উঠছে। কে আর বাঁশির শব্দে ম আউলাইল রান্ধন, বাঁশির শব্দে আমার রান্নাই ভুল হয়ে যাচ্ছে, মনঃসংযোগ করতে পারছি না সংসারে। কেনা বাঁশি বায়ে বড়াই সেনা কন জনা, বলছে কে সেই ব্যক্তি যে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে বড়াই, দাসী হইয়া তার পায়ে নিশিব আপনা, আমি নিজে থেকেই তার পায়ের মধ্যে গিয়ে নিজেকে সমর্পণ করে দেব। কেনা বাঁশি বায়ে বড়াই চিত্তেরও হরিষে, মানে হৃদয়ের আনন্দে কে বাঁশি বাজাচ্ছে বড়াই, তার পায়ে বড়াই ম কইল কোন দোষে, বলছে আমি কোন দোষে তার কাছে বন্দী হতে চাইছি, আমি আমি কিভাবে তার কাছে বন্দনা করব, তার কাছে পৌঁছব। অঝড়ো ঝড়ো এ মোর নয়নের পানি, কি দোষ করেছি যে তার বাঁশির শব্দে আমার মন আকুল হয়ে উঠছে, আর চোখ থেকে নয়ন থেকে জল ঝরে যাচ্ছে। বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণে, বলছে বাঁশির শব্দে আমার মন প্রাণ হারিয়ে যাচ্ছে, নিজের কাছে ধরতে পারছি না নিজেকে। আকুল করিতে কিবা আম্ভার মন, বলছে আমার মনকে আকুল করার জন্যই কি বাজায় এ সুসর বাঁশি নামদের নন্দন, নন্দরাজের নন্দন মানে পুত্র শ্রীকৃষ্ণ কি আমার মনকে পাগল করে দেবে বলেই এই আকুলভাবে বাঁশিটা বাজাচ্ছে, সুন্দর সুরে বাঁশিটা বাজাচ্ছে। পাখি নহ তার ঠাঁই উড়ি পড়ি যাও, বলছে আমি তো পাখি নয় যে উড়ে গিয়ে তার কাছে পৌঁছে যেতে পারবো। মেদিনী বিদার দেও পশিয়া লুকাও, হে মেদিনী, হে পৃথিবী, হে
হে ধরণী তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি ছিন্ন হয়ে যাও, আমি তোমার মধ্যে লুকিয়ে যাই, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। বন পড়ে আগ বড়াই জগজনে জানি, যেটা একটু আগে বললাম, বন তো পুড়ে যায় দাবানলের আগুনে, সেটা জগতের মানুষ জানে। মোর মন পড়ে যেন কুম্ভারেরও পণি, আমার আড়ালে কিন্তু কুম্ভারের মানে কুমোরের সেই মাটির পাত্রের মধ্যে কিন্তু আমার মন পুড়ছে, সেটা কেউ দেখতে পাচ্ছে না। আন্তর সুখায়ে মোর কান্ন অভিলাষে, মানে সেই কৃষ্ণের সাথে মিলিত হওয়ার ইচ্ছায় আমার হৃদয় অন্তর শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বাঁশুলি শিরে বন্দী গাইল চণ্ডীদাস, এই যে চণ্ডীদাস কিন্তু নিজের নাম ঢুকে দিল, কি বলছে, আমি বাঁশুলি শিরে অর্থাৎ বাঁশুলি দেবতার কাছে গিয়ে বন্দনা করছি আর গানটা গাইছি। এই যে না, এইটির মধ্যে কিন্তু আমরা দেখলাম যে সেই রাধা কিন্তু নেই, যে রাধা ইগনোর করছিল বা উপেক্ষা করছিল শ্রীকৃষ্ণকে, যে তুমি আমার ভাগ্নে, তুমি আমার থেকে দূরে যাও, সমাজ কী বলবে ইত্যাদি ইত্যাদি। এইখানে রাধার মনের পরিবর্তন হয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাধার মনের মধ্যে যে মনস্তাত্ত্বিক ঘটনাগুলো চলছে সেগুলো বিশ্লেষণ করেছেন কবি অসাধারণভাবে এই উপমা উৎপ্রেক্ষা অলঙ্কারগুলোর মধ্যে দিয়ে। এই ছিল মোটামুটি আলোচনা, কিন্তু এরপরে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে। এই যে ১৩টা খণ্ড, তার মধ্যে প্রথম ১২টিকে খণ্ড বলা হয়, কিন্তু লাস্টের যে রাধা বিরহ সেটাকে খণ্ড বলা হয় না, কারণ সেটা খণ্ডিত আকারে পাওয়া গেছে, সেটা সম্পূর্ণ পাওয়া যায়নি, সেটা অনেক অংশ নষ্ট হয়ে গেছে। আমরা জানলাম যে কৃষ্ণ ওই বৃন্দাবন ছেড়ে, গোকুল ছেড়ে চিরদিনের মতো মথুরায় চলে গেল, আর কখনো মথুরা থেকে ফিরবে না, না এবার রাধার কাছে কখন ফিরবে, এই জায়গা থেকেই আটকে গেল। আর তারপরে কী হলো আমরা জানলাম, তাই ওটাকে খণ্ড বলা হয় না, সেটা খণ্ডিত অংশ আছে, তাই সবগুলোর নামের শেষেই কিন্তু খণ্ড বলি, রাধা বিরহের পরে কখনো খণ্ড লিখবে না, নাহলে ভুল হয়ে যাবে। এবার শোনো, প্রথম খণ্ড জন্ম, জন্মতে কী আছে, জন্মখণ্ডে পরিচয় দেওয়া আছে, বংশ পরিচয় দেওয়া আছে, কীভাবে শ্রীকৃষ্ণের জন্ম হলো, কীভাবে সে জেলবন্দি থেকে মুক্ত হয়ে গোকুলে পৌঁছালো, নন্দরাজের কাছে আর যশোদা রানীর কাছে কিন্তু কীভাবে সে পৌঁছলো, সে কীভাবে ধীরে ধীরে বড় হয়ে উঠছে, এই ঘটনাগুলো রয়েছে জন্মখণ্ডে। দ্বিতীয় হচ্ছে তাম্বুল খণ্ড, তাম্বুল খণ্ডটা কি, তাম্বুল কথাটা মানে হলো সুপরি। আমরা যেমন আজকের দিনে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানের ক্ষেত্রে কার্ড দিই, কেমন এখন তো হোয়াটসঅ্যাপ হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যম হয়ে গেছে, যেটার মাধ্যমে আমরা কার্ড ছাপানোর প্রয়োজন বোধ করি, কিন্তু আগেকার দিনে সেই প্রাচীন বা মধ্যযুগে কিন্তু পরস্পরকে যদি প্রেমেরও প্রস্তাব দিত তখন গোলাপ ছিল না, না এবার পত্র ছিল, পত্র লেখা ছিল, সুপারি, সুপারি দিয়ে কারো হাত দিয়ে কার সুপারিটা পাঠিয়ে বলে দেওয়া হতো যে আমি তাকে ভালোবাসি, এই যে প্রস্তাব। তো এই সুপারি থেকে আসছে তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ডে দেখা যায় একদিন মথুরা শ্রীকৃষ্ণ থেকে যথেষ্ট বড় রাধা, এবং রাধা কী করছে, সে সংসারকে চালানোর জন্য, মানে যেহেতু আইফোন নিজেও সংসার চালায়, কাজ করে, পরিশ্রম করে, এবং নারীরা কী করছে, গোকুল থেকে যমুনা নদী পার করে চলে যাচ্ছে গিয়ে কোথায়, বা কালিন্দী নদী পার করে চলে যাচ্ছে গিয়ে মথুরাতে দুধ বা মাখন বা পনির এইসব বিক্রি করতে চলে যায়। তো রাধা তার সখীদের সাথে যায় এইসব বিক্রি করতে মথুরাতে। এইবার সেই পথে যাওয়ার ক্ষেত্রে বেশ মাঠ পড়ে, সেখানে গরু চড়ায় অনেক ছেলেরাই বা পশুপালন করে, তো সেই ক্ষেত্রে কৃষ্ণ একদিন বসে আছে আর তার কাছে একজন বুড়ি আসলো। বুড়ি এসে তাকে বলছে, বুড়িটার নাম হচ্ছে বড়াই, বড়াই বলছে যে আচ্ছা ছেলে, তুমি কি দেখেছো এই দিক দিয়ে কোনো একজন মেয়ে গেছে এইরকম এরকম দেখতে, তার চুল এরকম, তার চোখ এরকম ইত্যাদি ইত্যাদি দেখতে, সেই রকম মেয়ে কি এখান থেকে গেছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না, আসলে সে রাধাকেই খুঁজে পাচ্ছে না, রাধা যেন পথ হারিয়ে ফেলেছে বা বড়াই পথ হারিয়ে ফেলেছে। কৃষ্ণ প্রথম তো সেই রাধাকে কখনো দেখেনি, কিন্তু রাধার দেহের যে বর্ণনা শুনল তাতে সে তার প্রতি কিন্তু ভীষণভাবে আকৃষ্ট অনুভব করলো নিজেকে, এবং সঙ্গে সঙ্গে বড়াইয়ের হাতে সুপারি দিয়ে দিল আর বললো এই তাম্বুলটা তুমি পৌঁছে দিও দয়া করে বড়াই রাধার কাছে, আর বলিও আমি তাকে ভালোবাসি। কানহাই অর্থাৎ কৃষ্ণ ভালোবাসার প্রস্তাব পাঠাচ্ছে তাম্বুলের মাধ্যমে, তাম্বুল সহযোগে রাধার কাছে। রাধা কী করছে, সেটাকে সরাসরি ঘৃণার সাথে, অবজ্ঞার সাথে, লজ্জার সাথে একেবারে উপেক্ষা করে দিচ্ছে এবং বাতিল করে দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে এটাও বলছে সে হচ্ছে আমার ভাগ্নে সম্পর্কে, আমি মামি তার, তার এটা অন্যায় হচ্ছে, যদি তার মামা জানতে পারে অথবা আমাদের রাজা যদি কখনো জানতে পারে, মানে কংস রাজা যদি জানতে পারে কিন্তু খুব খারাপ হবে। এইভাবে করে সে এড়িয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ ছেড়ে থাকার কথা না, সে ভালোবেসে ফেলেছে রূপ দেখে। আমরা জানি কৃষ্ণ পদাবলীতে বলা হয় প্রেমের অনেকগুলো ভাব আছে, তার মধ্যে একটি হলো
রূপদর্শনে, একটি বংশীধ্বনি শ্রবণে, একটি কথা শুনে বা ছবি দেখে প্রেমে পড়ে যাওয়া, বা স্বপ্ন দর্শনে প্রেমে পড়ে যাওয়া। তো সেখানে তার রূপের বর্ণনা শুনে, কিন্তু রাধার রূপের বর্ণনাগুলো জেনেই কিন্তু কৃষ্ণ ভীষণভাবে তার প্রতি আকৃষ্ট হয়েছে। এখন আমাদের মনে হতে পারে এখানে অশ্লীলতা কোথায় আছে, আছে এক জায়গাতে, সেটা হচ্ছে রূপ বর্ণনা করতে গিয়ে তার যে দেহের পূর্ণ বর্ণনা করেছিল বরারি, তার বক্ষ উদর এবং সারা শরীরের যে নিতম্ব সমস্ত কিছু যে বর্ণনা করেছে এমনভাবে যে সেটা সভ্য সমাজে দাঁড়িয়ে থাকলে আমাদের মনে হতে পারে যে কী বলছে, এই তো নোংরা কথা বলছে, বাস্তবে সেটা না, সেটা হচ্ছে বর্ণনা। ওইরকম সময়ে একটা সাধারণ পরিবারের মানুষ কিন্তু বর্ণনা যখন করবে একজন মানুষের, তখন আগে পিছিয়ে না ভেবে হয়তো বর্ণনা করে দিয়েছে। তো সেইভাবেই কিন্তু সরাসরি বরাই চরিত্রটাকে এখানে আনা হয়েছে, বা কৃষ্ণ চরিত্রকে এখানে আনা হয়েছে। পরবর্তী পার্টে আমরা দেখি যেটার নাম হচ্ছে দানখণ্ড। দান মানে দানই, মানে কেউ কাউ কিছু দান করছে বা দান চাইছে। ঘটনাটা কি, যে এতদিন নদী পারাপার করার সময় কিন্তু কেবল নৌকাতেই পারাপার করার জন্য পারানি দেওয়া হতো, মানে পয়সা দেওয়া হতো। কিন্তু সেই দিন যেদিন রাধা যাচ্ছে, সেই দিন কিন্তু পথে যে নৌকা আছে সেই নৌকাতে, নৌকার কাছে গিয়ে বসে আছে কৃষ্ণ। কী সেজে? দানই সেজে। সে কী বলছে? যে আজ পথের শুল্ক লাগবে, পথে যে তুমি হাঁটছো তার জন্য শুল্ক, ট্যাক্স লাগবে। তো তোমাকে কি অধিকার দিয়েছে ট্যাক্স নেওয়ার? আর পথের শুল্ক আবার কীভাবে হয়, সেরকম তো কোনো নিয়ম নাই, এই কথা বললো রাধা। তখন বললো লাগবে, তুমি যে 12 বছর ধরে আছো এখানে সেটারও সম্পূর্ণ এই লাগবে, তোমার শুল্ক লাগবে। এই যে একটা বদমাশি করছে কৃষ্ণ রাধার সাথে, রাধা খুবই রেগে যায়। তারপর বলছে আমার 12 বছর তো বয়সই নাই, আমার তো 11 বছর বয়স আছে, তাহলে আমি কিসের জন্য 12 বছরের শুল্ক দেবো? তখন কৃষ্ণ বলছে তোমার সারা শরীরের প্রত্যেকটা অঙ্গের উপরে একটা করে শুল্ক লাগবে, সেই শুল্ক না দিলে তুমি কিন্তু পাবে না যেতে। আর যদি তুমি যেতে চাও, শুল্ক যদি না দিতে পারো, মানে খরচ যদি না দিতে পারো, পয়সা যদি না দিতে পারো, তাহলে তুমি আমাকে একটা প্রেমের আলিঙ্গন দাও, মানে আমার সাথে গলা মিলাও, তাহলে আমি কিন্তু খুশি হয়ে তোমাকে ছেড়ে দেবো। এই কথা শুনে ভীষণ রেগে যায় রাধা এবং তাকে অপমান করে যে আমি তোমার মামি হলাম, তুমি আমার ভাগ্নে হলে, এইরকম কথা কী করে বলছো তুমি? শেষমেশ জোর করে কৃষ্ণ কিন্তু তার সাথে আলিঙ্গন নিয়েই ছাড়ে। এইখানে কিন্তু রাধা প্রচণ্ড অপমানিত হয়, লজ্জিত হয় এবং কান্নাকাটি করে। তারপরের পার্ট হচ্ছে নৌকাখণ্ড। নৌকাখণ্ডেও দেখা যায় সেম একই জিনিস, যে তখন নৌকার মাঝি হয়ে সেজে বসে আছে শ্রীকৃষ্ণ। যখন নদী মাঝখানে নৌকা গেছে, তখন নদীতে নৌকাটিকে কৌশল করে ডুবিয়ে দেয় কৃষ্ণ, আর সেই জলের মধ্যে, জলের গভীরে কিন্তু প্রথম রাধার সাথে সে সম্পূর্ণভাবে মিলিত হয়, অর্থাৎ তাদের ভেঙে বলতে গেলে যৌন মিলন হয়। এবার তারপরে কী হলো, সেখান থেকে উদ্ধার করে রাধাকে যখন বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলছে বা তীরে যখন উঠে দিল, রাধার কিন্তু বড্ড লজ্জার হয়েছে। সে সমাজে কীভাবে মুখ দেখাবে ইত্যাদি ইত্যাদি চারদিকে খবর যদি ছড়িয়ে যায়, এই সময় খুবই ভাবুক এবং খুবই কষ্ট পেয়েছে, খুবই অপমানিত হয়েছে রাধা, লজ্জিত হয়েছে, ঘৃণা অনুভব করছে কৃষ্ণের প্রতি। এই জায়গা থেকে সেই মাঝি বা মাঝির পার্ট বা নৌকাখণ্ড শেষ হয়। এরপরে কৃষ্ণ কিন্তু ঘন ঘন তার সাথে মিলিত হতে চায়, রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং যখন দেখা যায় সেই মাখনের কলসি নিয়ে সে যাচ্ছে, রাধা যাচ্ছে মথুরার পথে, তখন কিন্তু কৃষ্ণ কী করছে, তাকে গিয়ে বলছে আরেকবার আমাকে প্রেমের আলিঙ্গন দাও বা চুম্বন দাও। এই কথা শুনে কিন্তু রাধা ভাবছে এই ছেলেটা জোর করতেই পারে আমাকে, এর আগেও করেছে, ফলে একে বোকা বানানো যেতে পারে। তখন সে বলে আমি তোমাকে প্রেমের আলিঙ্গন দিব যদি তুমি আমার এই ভারটা বহন করতে পারো তো মথুরা পর্যন্ত। এবার সে কী করলো, ভারটা বহন করছে কৃষ্ণ, এইটা হচ্ছে ভারখণ্ড। মানে তখন দেখা যায় রাধার ভার বহন করছে, আর ধীরে ধীরে রাধার মনে কিন্তু কৃষ্ণের জন্য একটু একটু করে প্রেম জাগছে। এবার সেখান থেকে যখন আসছে রাধা, তখন কৃষ্ণ কিন্তু তাকে বলছে ওই প্রেমে আমাকে তো প্রেম আলিঙ্গন দিলে না। তখন রাধা বললো ঠিক আছে, আপাতত খুব গরম লাগছে, রোদ লাগছে, তুমি ছাতা ধরে রাখো, হ্যাঁ তারপরে আমাদের গ্রামে পৌঁছে তোমাকে আলিঙ্গন দেবো। এবার কৃষ্ণ হয়ে গেল ছত্রধর, এটা আছে ছত্রখণ্ডে। ছত্রখণ্ডে ছত্রধর সেজে সে ছাতা ধরে রাখছে, কিন্তু রাধা তাকে দিল ফাঁকি। ফাঁকি দেওয়ার পর কৃষ্ণ বুঝতে পারলো যে রাধা একজন নারী, তার মধ্যে সৌন্দর্যের প্রয়োজন, তার মধ্যে সে সবসময় সৌন্দর্যকে পুজো করে, অর্থাৎ বৃন্দাবনকে সে প্রেম দিয়ে সাজালো কৃষ্ণ। আর এই বৃন্দাবনকে সাজানোর মধ্যে দিয়ে রাধা সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে গেল কৃষ্ণের প্রেমে। আর তখন বৃন্দাবন খণ্ডে দেখা যায় বৃন্দাবনে তাদের পুনরায় আবার মিলন ঘটল, রাধা আর কৃষ্ণের মিলন ঘটল। এরপরে একটি পার্ট দেখা যায়, তার পরবর্তী যে পার্ট আছে সেটা হচ্ছে কালীয় দমন। দেখা যায় যমুনা নদীতে একটি ভয়ঙ্কর সাপ উপদ্রব করছে, নাগ, কালীয় নাগ যার নাম, সে খুব উপদ্রব করছে, সেখানকার মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তখন কৃষ্ণ সেই জলের মধ্যে ঝাঁপ দিয়ে কালীয় নাগের সাথে ভীষণ লড়াই করছে, গোটা গ্রামের মানুষ কান্না করছে যে কৃষ্ণ বাঁচবে কিনা।
সেই সময় রাধা কিন্তু হাওমা করে কাঁদছে। তারপরে রাধা যখন দেখছে কৃষ্ণ সেই কালীনাথকে দমন করে তাকে শাস্তি দিয়ে যখন উঠছে উপরে, তখন কিন্তু রাধার মন পরিবর্তন হয়েছে। রাধা পরিপূর্ণভাবে কৃষ্ণের সাথে যুক্ত হতে চায়, মিলিত হতে চায়, কৃষ্ণের প্রেমে সে মশগুল। কিন্তু কৃষ্ণ তাকে ধরা দিতে চায় না, কিন্তু বদমাশি করতে চায়, কৃষ্ণ লীলা করতে চায়। কীরকম? সে দেখছে যে যমুনা নদীতে স্নান করতে নেমেছে, এরপরে যে খণ্ড যমুনা খণ্ড সেখানে দেখা যায় যে যমুনা নদীতে স্নান করতে নেমেছে রাধা আর তার সখীরা। সে কী করে, তার পাশে যে কদম গাছ আছে সেইখানে সমস্ত বস্ত্রগুলো চুরি করে নিয়ে গিয়ে টাঙিয়ে দেয় আর সেখানে বসে বসে বাঁচিয়ে দেয়। এইবার উলঙ্গ অবস্থায় বা অর্ধউলঙ্গ অবস্থায় কীভাবে রাধা আর তার সখীরা জল থেকে উঠবে, এই নিয়ে কিন্তু রাধার মনের মধ্যে খুবই সংশয় তৈরি হয়। এই খণ্ড হচ্ছে কি যমুনা খণ্ড। এরপরের খণ্ডটা কি? এরপরের খণ্ড হচ্ছে কি হার খণ্ড। এই হার খণ্ডে কি হয়েছে যে কৃষ্ণ রাধার কিন্তু একটি হার চুরি করে নিয়েছে। তার প্রশ্ন হলো, তার ঘটনা এই এটার কারণ হলো যে রাধা যখন হারটা পাবে না খুঁজে, তখন তো আইভন তাকে আঘাত করবে বা মারবে বা ইত্যাদি অত্যাচার করবে, যে হারটা হারিয়ে দিলে, এত সুন্দর একটা অলঙ্কার গলার হার হারিয়ে দিলে, তখন কিন্তু সে বাধ্য হবে কৃষ্ণের কাছে আসতে। আর কৃষ্ণ তার পরিবর্তে তার কাছে পুনরায় মিলন করবে বা মিলন হবে বা আলিঙ্গন নেবে। তো এই জায়গা থেকে এই দুই খণ্ডের কারণে এই হারখণ্ড বা যমুনাখণ্ডের যে বস্ত্রহরণ করত, এই কারণে কিন্তু রাধা প্রচণ্ড রেগে গিয়ে যশোদার কাছে নালিশ করে দেয় শ্রীকৃষ্ণের যে এইভাবে করেছে কানাই। তখন কিন্তু যশোদা তাকে সবার সামনে খুব অপমান করে কৃষ্ণকে মারে এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এইসব কারণে কিন্তু কৃষ্ণের মনের মধ্যে রাধার প্রতি খুবই রাগ হয়, রেগে যায়, সে অভিমান করে, সে আর রাধার সাথে মিশতে চাইছে না, দেখা করতে চাইছে না, মিলতে চাইছে না, রাধা থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু রাধা এবার উন্মাদ পাগলের মতো তার সাথে মিশতে চাইছে। এমনই সময় দেখা যাচ্ছে রাধার মনের মধ্যে কিন্তু একটা সম্মোহনী বাণ আঘাত হলো, অর্থাৎ তার হৃদয় প্রচণ্ডভাবে কামনার বশবর্তী হলো। কামনা তাকে বলে যৌন প্রেম বলা যেতে পারে, ভেঙে পড়লে। হ্যাঁ, ভেঙে বলাটাই আমার কাজ, যদি আমি সেটাকে এড়িয়ে যাই তাহলে তোমরা যারা শুনছো প্রথম তাদের কাছে কিন্তু এটা অজানা থেকে যাবে। তাই আমি এখানে লজ্জা বা অকারণ অশ্লীল শব্দ প্রয়োগ হবে না, এই নিয়ে কোনোরকম কোনো সংকীর্ণতা করছি না। এর জন্য আমি ক্ষমাও প্রার্থী, যারা বড় বা বয়স্ক মানুষ তাদের জন্য আমি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমাকে সঠিক কাজ করতে হবে, ভেঙে বলাটাই ভালো। যে এখানে কিন্তু তার কামনার যে বান শরীরে আসলো, সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে মিলিত হতে চাই আমি কৃষ্ণের সাথে। কৃষ্ণের সাথে সে মিলিত হওয়ার জন্য কামনা করে, অনেক চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ তাকে আর সুযোগই দিচ্ছে না। এই সময় সে বড়াইয়ের সাহায্য নিচ্ছে। এবার রাধা সাহায্য নিচ্ছে বড়াই, বড়াইকে সাহায্য নিয়ে কী করছে, কৃষ্ণের যে প্রিয় বাঁশি সে বাঁশিটা চুরি করে নিচ্ছে। এটাকে বলছে বংশীখণ্ড। তাহলে বাণখণ্ডতে সে সম্মোহনী বাণে বিদ্ধ হয়ে রাধা কামনা করলো কৃষ্ণকে, এবং পরবর্তী পার্ট দেখা যাচ্ছে যে বংশীখণ্ডে বাঁশি চুরি করে নিচ্ছে কৃষ্ণের রাধা। এতে কিন্তু কৃষ্ণ প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যাচ্ছে, সত্যি সত্যি খুব রেগে যাচ্ছে, এবং তাদের দুজনের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝগড়া হচ্ছে, কলহ হচ্ছে। এর পরের খণ্ডটায় আমরা মনে করলাম এইভাবে কাহিনী চলবে, কত সুন্দর কাহিনী। কিন্তু দুঃখজনক বিষয় যে লাস্ট যে খণ্ডটা আছে সেটা অসম্পূর্ণ রয়েছে, সেটার নাম হচ্ছে রাধা বিরহ। সেইখানে দেখা যায় যে যখন শ্রীকৃষ্ণ জানতে পারলো যে এই গোকুল বা বৃন্দাবন আমার ঘর নয়, এটা এখানকার যে মা যশোদা এবং বাবা যে নন্দরাজ, তারা আমার আসল মা বাবা নয়, আমার বাবা মাকে বন্দি করে রাখা হয়েছে, মামা হলে কংস, আমাকে সেখানে যেতে হবে কর্তব্যের টানে। এবং সে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে ছেড়ে, নিজের প্রিয় গ্রামকে ছেড়ে, চিরদিনের মতো বৃন্দাবন এবং রাধারানীকে ছেড়ে কিন্তু চলে যাচ্ছে মথুরায়। এই যে মথুরা গমন, এখানেই কিন্তু কাহিনীটা শেষ হয়ে গেল, এর পরে পাতা আর খুঁজে পাওয়া যায় না। তাই বলছে বারোটি খণ্ড, তার মধ্যে জন্ম, তাম্বুল, নৌকা দান, নৌকা ভার, ছত্র, বৃন্দাবন, কালিয়াদমন, যমুনা, হার, বাণ এবং বংশীখণ্ড, এই বারোটিকে বলা হয় খণ্ড। প্রত্যেকটা যেমন জন্মখণ্ড, তাম্বুলখণ্ড এভাবে বলা হয়, কিন্তু শেষ যে তেরো নম্বরটা সেটা হচ্ছে বংশীখণ্ড। তো বংশীখণ্ড সরি রাধাবিরহ খণ্ড। তো এই রাধাবিরহ খণ্ডকে ভুল করে খণ্ড কথাটা বলবো না, শুধু রাধাবিরহ। তোমাদের কাছে খুব প্রশ্ন আছে ঘন ঘন যে প্রথম খণ্ডটির নাম কী, সেটা বলবো জন্মখণ্ড, শেষ খণ্ডটির নাম কী, রাধাবিরহ। ব্যাস এইটুকু। এই ছিল পুরো শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়ে আমার যাবতীয় আলোচনা।